তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো 2 দিন ধরে ভিডিও দিতে পারতাছি না একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, সব ব্যস্ততা কাটিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। হয়তো বা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে কি নিয়ে আপডেট করব। তার আগে বলে রাখি, আমরা অবশ্যই একটা জিনিসকে বিদায় জানাবো, সেটা হলো ইসিএল কে বিদায় জানাবো। সবাই 10 সেকেন্ডের জন্য, ওনারা মারা গেছে, ওনাদের জন্য 10 সেকেন্ড অপেক্ষা করি। তো 10 সেকেন্ড অপেক্ষা করার পর তারপরে আমরা এখান থেকে এখন এটাকে কেটে দিব, কারণ ইসিএল আর আমাদের মাঝে নেই। ঠিক আছে, যা আছে সব কিছু কেটে দিলাম। তো যাই হোক, এখন মেন কথা হলো আমরা যে আজকে ভিডিওটা তৈরি করতেছি সেটার কারণটা কি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই, আপনি তো ভিডিও রানিং করে দিয়েছেন, কিন্তু ভিডিও রানিংয়ের কারণটা কি? হ্যাঁ, আমরা ই টাইমের অ্যাপসটার খবর পাইছি। ঠিক আছে, ই টাইমের অ্যাপস কিন্তু আমাদের প্লে স্টোরে এখন লঞ্চ হয়ে গেছে। তো এখানে লিখবেন ই, তারপরে ই টাইম যেভাবে লেখা আছে, ঠিক আছে, সেম ওইভাবে লেখার পর এখানে লিখবেন শপ, আপনার শপ। ঠিক আছে, শপ লেখার পরে এটা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন ফার্স্টে কিন্তু ই টাইমের অ্যাপ চলে আসছে, এবং অলরেডি আমি এইটাকে ইনস্টল করে দিছি। এটাকে ইনস্টল করার পর আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করাও আছে অ্যাকাউন্টের ভিতরে। তো এখান থেকে আমি যতটুকু দেখতে পারলাম, এখান থেকে ওনারা দেখতে পাচ্ছেন নতুন আপডেট হিসেবে এটাই দেওয়া হয়েছে যে প্লে স্টোরে ওনাদের এই অ্যাপসটা পাবলিশ করা হয়েছে। আপনারা সবাই এখান থেকে অ্যাপসটা ইনস্টল করেন। এখানে দেখেন লিঙ্কটা দেওয়া আছে, যদি আপনারা নাম দিয়ে খুঁজে না পান, এখান থেকে অবশ্যই আপনারা লিঙ্কটা, মানে সাইট থেকে অবশ্যই আপনারা লিঙ্কটা নিয়ে ই করে যে কোনো একটা জায়গায় পেস্ট করে তারপরে এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন। বা এখান থেকে যদি আপনি ই করেন তাহলে এখান থেকে কিন্তু ওপেন করতে পারবেন। আমি দেখিয়ে দিই, এখন যদি ওপেনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা প্লে স্টোরে নিয়ে যাবে, সরাসরি একবার প্লে স্টোরে নিয়ে যাবে। আছে এখান থেকে কোনো একটা সমস্যা দিতেছে। তো যাই হোক, এখান থেকে প্লে স্টোরে, এই যে দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে নিয়ে আসছে সরাসরি। ঠিক আছে, তো এরকম আপনারা এখান থেকে ফার্স্টটা অ্যাপটা ইনস্টল করতে পারেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভাই, অ্যাপসটা কোথায় পাবো? তো অ্যাপসটা এতদিন ছিল না, এখন চলে আসছে, তাই আজকের আপডেটটা নিয়েও চলে আসলাম আপনাদের মাঝে। ব্যস্ততার মাঝে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আর কালকে বলেছিলাম যে কমিউনিটি ট্যাবের ভিতরে বলেছিলাম যে একটা ভিডিও করব, যে আমার ওই চ্যানেলের জন্য। তো ওই চ্যানেলের ভিডিওটার কারণে, মানে ভিডিওটা করতে চাইতেছিলাম, এরকম একটা সমস্যার মাঝে, মানে ভিডিওটা করতে গিয়ে একটা হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে, তার জন্য মানে কালকে ভিডিওটাও করা হলো না, কালকে একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। তো যাই হোক, আজকের আপডেটটা জাস্ট এতটুকুই ছিল। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন। তো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদের জানানো হবে। আর তো ইসিএল এর কথা অনেকে অনেক কিছু কিন্তু বলতেছে। ঠিক আছে, তো যাই হোক, সমস্যা নেই, আপনারা বলতে থাকেন। আপনাদের কিন্তু আমি সাইট দেওয়ার আগেও বলেছিলাম রিস্ক, এখনও বলতেছি রিস্ক। ঠিক আছে, তো ইসিএল ফার্স্টে থেকে যারা কাজ করে আসতেছে তারা কিন্তু লাভবান নিয়ে আছে। যারা এই রানিং মাস বা হয়তো বা 7 দিন 10 দিন 20 দিন আগে খুলছে, তাদের হয়তো বা লাভ নাও হতে পারে, তাদের চালানটাও না উঠতে পারে, তো তাদের জন্য লস হয়েছে। আমি যখন থেকে আমি ভিডিও দিতেছি তখন থেকে যদি আপনারা পাইতেন তাহলে অবশ্যই এই যে 2-3 জন লোক, ঠিক আছে, 2-3 জন লোক গ্রুপের ভিতরে, যাই হোক, অনেকে অনেক কিছু বলছে, যাক ওটা নিয়ে কোনো মাথা ব্যথা করে লাভ নাই। তো ভাই, এক ইন্টারনেটের ভিতরে হয়তো বা একদিন লাভ হবে, একদিন লস হবে, এরকমই। আর যদি আপনি হালাল হারাম চিন্তা করতে চান তাহলে আপনি এটা জানেন, আমিও কিন্তু এটা জানি না এটা যে হালাল নাকি হারাম, তো এটা আমি জানি না। আপনারা হালাল হারাম এসব জিনিসগুলো বুঝেন, বুঝে তারপরও যদি এসে এখানে কাজ করতে চান তাহলে সেটা কিন্তু আপনার ব্যর্থতা, সেটা কিন্তু আমার ব্যর্থতা না। আমাদের ভিডিও দিতে কিন্তু আপনারাই বলেন, ঠিক আছে। এখন ভিডিও দেওয়ার পর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে ইউটিউবারের দোষ কেন রে ভাই? আপনাদের সাইট দেওয়ার আগে আপনাদের বলি বা আপনারাই আমাকে বলেন ভাই নতুন সাইট দিয়েন, দেওয়ার পরে এখন কোনো সমস্যা হলে নাইমের দোষ, এটা তো ঠিক না। আচ্ছা যাই হোক, অন্য সব কথা বাদ, সাধারণত আমি এখন পর্যন্ত আমি বলেছি আমার ফার্স্টে থেকে এখন পর্যন্ত আমার কোনো ঝামেলা নাই দেখে আমি কখনো কিছু বন্ধ করি না। ঠিক আছে,
আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমার নাম্বারও হাইড করি না, আমার নাম্বারও দেওয়া আছে, তারপরে যেরকম ইও দেওয়া আছে, টেলিগ্রাম যে গ্রুপগুলো দেওয়া আছে সেগুলোও বন্ধ করি না। কিন্তু ভাই বন্ধ করতে বাধ্য হওয়া লাগে, কারণ কি জানেন, আপনাদের মাঝে মাঝে কিছু কথা অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, আপনারা বলবেন, আবার আজকে লস খাইছেন দেখে আজকে বলতেছেন, হয়তো বা আরেকদিন লাভ হলে তখন আবার, মানে মানুষের মনের তো ঠিক নেই, এই আজকে বলছে এটা ভালো না হ্যান ত্যান, আপনি এটা নিয়ে কেন ভিডিও দিলেন, আবার যদি আরেকদিন আরেকটা পছন্দ হয়ে যায় তখন এটাতে কাজ করলে লাভ হলে, ভাই আপনার কথা অনুযায়ী আমি কাজ করে ভালো লাভবান হয়েছি, হ্যান হয়েছি ত্যান হয়েছি। তো যাই হোক, এত কিছু বাদ, কথা বেশি বাড়াবো না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর একটা কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যে এরকম নিত্য নতুন সাইটে যারা কাজ করতে আগ্রহ তারা যেন আমাদের চ্যানেলটিতে আসে, ঠিক আছে? তারা আসলে, যে নতুন কোনো সাইট আসলে সেটাতে কাজ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।